হ্যালো ভিউয়ার্স, আমি তাসলিমা সুইটি। আমার চ্যানেল বুনন শৈলীতে আজকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, গুজরাতি স্টিচের এই প্যাটার্নটা একেবারে নতুন। এটা গুজরাতি স্টিচ দিয়ে ফিল আপ করলে দেখতে অনেক সুন্দর লাগে। তো চলুন শুরু করি। আজকে কিন্তু আমি নাম্বারিং করে নিয়ে নেই, আজকে আমরা সরাসরি নাম্বার ছাড়াই করব। সবসময়ের মতো আমরা হাতের বাম পাশ থেকে শুরু করব। এই যে আমাদের প্রথম লাইনের দ্বিতীয় কর্নার, এটা আমরা আজকে ডবল সুতা দিয়েই করবো। যেহেতু আমাদের কোনো লাইন হয় নাই, তো আমরা সুতাটা উপরে রেখেই করতে পারি। এখন আমরা দেখব আমাদের এই সুতাটা উপরে থাকবে কি নিচে। এর জন্য আমরা আগের কর্নারটা দেখে নেব। এই যে এটা নিচে আছে, এটা উপরে থাকবে। এখন এই সূত্রটা আমাদের নিচে থাকবে না উপরে যাবে, এটা দেখার জন্য আমাদের উপরের কর্নারটা দেখতে হবে। এটা এটা নিচে আছে, যেহেতু আমাদের এই লাইনটা হবে, এই লাইনটা আর এই লাইনটা একই, তো এটা নিচে আছে। এখানে যেটা আসবে সেটা উপরে হবে, এটা নিচে যাবে। এখন এটা নিচে থাকবে নাকি উপরে যাবে, এর জন্য আমরা প্রথমে এই কর্নারটা দেখব। এটা এ লাইনটা আর এ লাইনটা একটাই লাইন, এটা উপরে আছে, এখানে যেটা সেটা নিচে, এটা উপরে থাকবে। আবার এটা নিচে যাবে। এটা উপরে থাকবে। কর্নারগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আগের কর্নারগুলো দেখে নেবেন। এটা আবার নিচে। এখন আমরা এখানে যখন করব, যেহেতু এখানে আমাদের কোনো লাইন নাই, তো আমরা এখানে সুতাটা উপরে রেখেই করতে পারবো। এটাও উপরেই থাকবে। এখন এই লাইনটা যখন আমরা করব, তখন সুতাটা উপরে থাকবে নাকি নিচে, এটা দেখার জন্য, এটা করার জন্য আমরা আগের কর্নারটা দেখে নেব। আমাদের এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই লাইন, এটা নিচে আছে, এটা উপরে থাকবে প্রথমটা। আর এই কর্নারটার জন্য, মাঝের এই কর্নারটার জন্য আমরা এটা দেখব, এটা উপরে আছে, এটা নিচে যাবে। এখানেও কিন্তু আমাদের কোনো লাইন হয় নাই, এই জন্য আমরা এটা করব কি, সুতোটা উপরে রেখেই করব। হাতের ডান পাশের সুতোটা যদি নিচে থাকে, তাহলে সেলাইটা আপনার ঠিক থাকবে। এখন এটা দেখব, এটা নিচে যাবে কি উপরে, এটার জন্য আমরা আগের কর্নারটা দেখে নেব। এটা উপরে, এটা নিচে আছে, এটা উপরে থাকবে।
এটা নিচে নাকি উপরে? এর জন্য আমরা আগের কর্নারটা দেখব। এটা নিচে আছে, এটা উপরে থাকবে, এটা উপরে আছে, এটা নিচে যাবে। এই মাঝের কর্নারটার জন্য এটা দেখব, এটা নিচে আছে, এটা উপরে থাকবে। এটা আমাদের নিচে আছে, এটা উপরে থাকবে, এটা উপরে আছে, এটা নিচে যাবে। এখানে আমাদের কোনো লাইন হয় নাই, আমরা এখানে সুতাটা উপরে রেখেই করতে পারি। যেহেতু আমাদের কোনো লাইন হয় নাই, তো আমরা এখানে সুতোটা উপরেই রাখবো। এখন এটার জন্য আমরা আগের কর্নারটা দেখে নেব, এটা নিচে আছে, এটা উপরে থাকবে। এটার জন্য এটা দেখব, নিচে আছে, এটা উপরে থাকবে, এটা উপরে আছে, এটা নিচে যাবে। এই বক্সেও আমাদের কিন্তু কোনো লাইন হয় নাই, আমরা এই জন্য সুতাটা উপরে রেখে কাজ করব। নিচে আছে, এটা উপরে থাকবে, এটা উপরে, এটা নিচে। এটা নিচে, এটা উপরে, এটা উপরে, এটা নিচে। আবার যখন এটা করবো তখন এটা দেখতে পারি, নিচে আছে, এটা উপরে থাকবে। এটা নিচে আছে, এটা উপরে থাকবে, এটা উপরে আছে, এটা নিচ দিয়ে যাবে। আর যেহেতু এটা নিচে আছে, এটা উপরেই থাকবে। এটা নিচে আছে, এটা উপরে থাকবে, এটা উপরে আছে, এটা নিচে যাবে। সিঙ্গেল বক্সগুলো যখন আমরা করব তখন কিন্তু সুতাটা দেখার প্রয়োজন হয় না, কারণ ডান পাশে সুতোটা তখন অটোমেটিক নিচে চলে আসে। খেয়াল রাখতে হবে একটা জিনিস, সব সুতোগুলোই যেন উপরে, আবার সব সুতোগুলোই যেন নিচে না হয়ে যায়। এটা নিচে, এটা উপরে, এটা উপরে, এটা নিচে চলে যাবে। আবার এটা যেমন নিচে আছে, এটার উপরে থাকবে। আর প্রথম যেখানে আমরা শুরু করেছি, যেখানে শেষ করব, এটার জন্য আমরা এই ফার্স্টের এই কর্নারটা দেখে নিব। এটা উপরে আছে, এটা নিচে যায়, এখানে আমাদের
কাঁচা সেলাইটা শেষ হবে। এখান থেকে আমরা এখন ফিলাপের কাজটা করব, যেখানে শুরু করেছিলাম সেখান থেকেই। এই যে আমাদের এখানেই শেষ হলো ফিলাপের কাজ। এটা আমি আজকে আমার ভিডিওতে ফিলাপটা আপনাদের দেখিয়ে দিলাম, পরবর্তী ভিডিওতে এই এখানে আমি কাঁচা সেলাইটা দেখিয়ে দিলাম, পরবর্তী ভিডিওতে আমি ফিলাপটা অবশ্যই দেখিয়ে দিব। এর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এই ফিলাপের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।